अवैध निर्माण को लेकर मेयर गौतम देव ने हॉकर्स कॉर्नर और निविदिता मार्केट के व्यवसायियों के साथ एक बैठक की है। आज डिप्टी मेयर रंजन सरकार और मेयर परिषद की मौजूदगी में मेयर ने व्यवसायी संगठनों के साथ चर्चा की। ज्ञात हो कि दो दिन पहले हॉकर्स कॉर्नर में दुकान पर अवैध निर्माण तोड़ने के दौरान नगर निगम के कर्मचारियों को बाधाओं का सामना करना पड़ा था। साथ ही व्यवसायियों ने आंदोलन करने की चेतावनी दी थी। इसके बाद आज एक बैठक बुलाई गई है। ये बैठक करीब एक घंटे तक चली। बैठक में मेयर ने व्यवसायियों से कहा कि वह मनमर्जी से दुकानों पर निर्माण नहीं कर सकते हैं। नगर निगम से अनुमति लेनी होगी। हॉकर्स कॉर्नर के कुछ दुकानों के ऊपर कुछ फीट ऊंचे टिन के गोदाम बनाए गए हैं। उनसे कहा गया है कि वह अपनी ऊंचाई कम करें। मेयर और डिप्टी मेयर कुछ दिनों में निविदिता मार्केट और हॉकर्स कॉर्नर का दौरा करेंगे। आज नगर निगम से हुई चर्चा के बाद व्यवसायी भी खुश है। आलोचना हुए हॉकर्स कॉर्नर एसजीडी আমাদের একটা মিটিংয়ে চেয়ারম্যান বলেছিলেন যে হকার্স কর্নারে পার্কিং লট ইত্যাদি ওরা যেটা করবে সেটা অ্যাজ এ মেয়র ওখানে ডেপুটি মেয়র ওদের নিয়ে ওদের সাথে কথা বলে একটা কথা পদ্ধতি বার করে এজেন্টকে জানালে এজেন্টে কাজটা করবে। সেটা দু তিন মাস হয়ে গেছে, আমরা করতে পারিনি। আজকের এই মিটিংয়ে সেটা আমরা আলোচনা করলাম। এজেন্টে আমাদের মিটিংয়ে যেটা সিদ্ধান্ত অনুযায়ী সেই অনুযায়ী আমি ওটা দেখে একটা রিপোর্ট কমিশনারের মাধ্যমে বা আমি নিজে একটা হোয়াটসঅ্যাপ করে চেয়ারম্যান এসজিডিকে জানিয়ে দেবো। তারপর এসজিডি এরিয়া এসজিডি ওদের মতো সার্ভে করে যা করে ওখানে ওটা করব। ইলিগ্যালিটির ব্যাপারে ওরা বলেছে যে আমরা ইলিগ্যালিটি চাই না। কিছু কিছু জায়গাতে রিপেয়ারিং করতে হয়, রিপেয়ারিং করার ক্ষেত্রে আমি বলেছি যে তোমরা চিঠি দাও, চিঠিতে আমাদের জানাও। এখন এটা অ্যাজ পার বিল্ডিং প্ল্যান বিল্ডিং রুলস সেটা হয়তো সম্ভব না হলেও রিপেয়ারিংয়ে আমরা জায়গায় জায়গায় পারমিশন দিয়ে অনেককে দিয়েছি, এখানেও দে। আর হাইটটা আমরা বলেছি যে হাইটটা একটা লেভেলে রেস্ট্রিকশন করতে হবে, যে যার খেয়ালখুশির মতো হাইটটা নিজেদের খেয়ালখুশির মতো করে নিচ্ছে। আনইভেন হচ্ছে, কোথাও হয়তো অ্যাম্বুলেন্স যেতে অসুবিধা, কোথাও ফায়ার ব্রিগেড ঢুকতে অসুবিধা, এরকম হলে মার্কেটেরও ক্ষতিগ্রস্ত হবে। সেটা ওরা এগ্রি করেছে, আমরা যাব এর মধ্যে। নিবেদিতা মার্কেটটাও ঘুরবো, হকার্স কর্নারটা একটু ঘুরবো, থরো ঘুরবো, ঘুরে কোথায় কি আছে ওটা দেখব। আর এখানে উড়ালপুলের থেকে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে খুবই ভীষণ দৃশ্য, একটা তিনতলা পাকা বাড়ি লম্বা করে তুলে দিচ্ছে। এটা নিয়ে মানুষ প্রচুর আমাদের কাছে তাদের বক্তব্য রেখেছে। সেটা আমাদের একটা কিছু ব্যবস্থা নিতে হবে যাতে ওটা একটা হাইট একটা লেভেল অবধি নিচে করা যায়। সেটা আমরা ওদের ব্যাপার নয়, ওটা ওদের এরিয়ার বাইরে, সেটা আমরা আমাদের মতো করে করব। আর এদের একটা বক্তব্য ছিল যে ওদেরকে জানানো হয়নি, কাউকে জানানো হয়নি, সেটা আমি বললাম সেটা ঠিক নয়। সাত দিন করে তিনবার নোটিশ দেওয়া হয়েছে, তারপরে হয়েছে। স্পাইট অফ দ্যাট তোমরা কোনো বক্তব্য থাকলে, ছোট ছোট এরা ব্যবসায়ী, আমরা সবসময় আলোচনা কর্পোরেশন, এটা সিটিজেনদের ফোরাম, এটা আমাদের নাগরিকদের একটা প্রতিষ্ঠা, আমরা সবসময় আলোচনা করতে রাজি, আমাদের মানুষের স্বার্থেই কাজ করা। সুতরাং আজকে যে আলোচনাটা হলো, চিঠি দেওয়া হয়েছিল, সমষ্টিগতভাবে ওরা আসতে পারতো, ইন্ডিভিজুয়াল আসতে পারতো, আসে না, এসে অগ্রাহ্য করে করাটা ওরাও বলেছে যে সেটা হয়তো টেকনিক্যালি বা নীতিগতভাবে ওদের কিছু কমিউনিকেশন এটা অসুবিধা হয়েছে, সেটা ওরা বলেছে। আরেকটা বাইরের দোকান নিয়ে যেটা বলেছে দোলন ফার্মেসি, ওরা এসেছিল দোলন ফার্মেসিতে একবার অ্যাকশন নেওয়া হচ্ছিল, ওরা বলছে এটাকে এখন আপনারা রাখুন, আমরা আপনাদের সাথে একটা ড্রয়িং দিয়ে এটাকে একটা কনস্ট্রাকশন করব, সেটা করেনি। তারপরেও এটাকে আবার আগের জায়গায় চলে যাচ্ছিল, সেটা বাঞ্ছনীয় ছিল, সেটা ওদের বলেছি, মার্কেট কমিটিকেও বলেছি যে ওর যেরকম ছিল আমরা তো কারো ক্ষতি চাই না। তারা সেটা একটা চিঠি দিয়ে একটা আমাদের থেকে পারমিশন নিয়ে একটা সিস্টেমে যতগুণ করা ততগুণ আমরা সেটা দেখব, এটাও আমরা বলেছি। সেটা নিয়ে
আমরা আমাদের ইঞ্জিনিয়াররা যাবে, আমরা যাবো, আমি ডেপুটি মেয়র, আমাদের বড় চেয়ারপারসন, ওয়ার্ড কাউন্সিলর, এদেরকে নিয়ে আরও কনসার্ন লোকদের নিয়ে আমরা নিবেদিতা আর হকার্স কর্নার আমরা যাবো। ওখানে টু হুইলার, থ্রি হুইলার এগুলো বড় গাড়ি পার্কিং ওখানে হবে না, সেটা করা, ওইখানে মার্কেটটা আরও কিছু এসে দিয়ে করতে পারে কিনা। আমাদের খুব সুন্দরভাবে আমরা আলোচনা করলাম মাননীয় মেয়র এবং এমআইসিআ এবং পদাধিকারীরা সবাই ছিল, যে আমরা এখানে আলোচনা করলাম যেটা হয়ে গেছে 28 তারিখে সেই ঘটনা নিয়ে, হকার্স কর্নার একটা দোকান এবং নিবেদিতা মার্কেট, সেটা পরিষ্কার মেয়র সাহেবও পরিষ্কার করে বলল যে এখানে যারা ব্যবসা করে তারা সবাই ছোট ব্যবসায়ী, মধ্যম বর্গের ব্যবসায়ী, এখানে যেভাবে যে ঘটনা ঘটে গেছে আর যাতে না হয়, যেহেতু কর্পোরেশনটা কর্পোরেশন আমরা শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে বসবাস করি, যদি আমরা আগে একটু কর্পোরেশনকে জানিয়ে আমরা যেটাই করি রিপেয়ারিং করি যাই করি একটু জানিয়ে নিই এবং কর্পোরেশন বলে দিলেন যে তাহলে আমরা আপনাদেরকে আপনারা অ্যাপ্লিকেশন করবেন, আমাদের কাছে চিঠি দিবেন, আমরা সেইভাবে কতটুকু কীভাবে করবেন সেভাবে আমাদের জানি, কিন্তু আমরা পারমিশন দিয়ে দেবো, তাতে আর ব্যবসায়ী এবং কর্পোরেশনের মধ্যে কোনো রকম দ্বন্দ্ব থাকবে না। আমরা এই আজকের যে আলোচনা, এই আলোচনায় সত্যিই খুশি এবং আমরা ধন্যবাদ জানাই মেয়রকে, যে যেটা হয়ে গেছে সেটা ভুলে আগামী দিনে আমরা শিলিগুড়ির যারা ব্যবসায়ী সমিতি আছি, 98টা ব্যবসায়ী সমিতি আমরা আছি, তারা সবাই মিলে যদি কিছু কোনো জায়গা ডেভেলপমেন্ট করতে হয়, নিজের জমি হোক আর ধরেন রেলের জমি হোক, যেখানেই হোক, যেহেতু টোটালটাই কর্পোরেশনের আওতায়, একটু কর্পোরেশন এসে কথা বলে নিয়ে আমরা করি, মেয়র যে পরামর্শ দিল আমরা তাতে খুবই খুশি, আমরা সেইভাবে আগামী দিনে কাজ করি। Largest international trade fair on construction, building materials, wood, hardware and interiors on 22nd, 23rd and 24th December 2023. At Exhibition Ground near IG Office, NH31A Bypass Road, Siliguri, West Bengal. पचास हजार लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ श्री शांति होंडा।